অশান্তি রাজ কাটিয়ে দার্জিলিং এখন শান্ত। পূজোর ছুটিতে অনেকে ব্যাগ গুছিয়ে পাড়ি দিয়েছেন পাহাড়ে, কিন্তু সেখানে গিয়ে এক নতুন সমস্যায় পড়েছেন তারা। পর্যটকদের অভিযোগ, ইচ্ছেমতো ভাড়া হাঁকছেন গাড়ি চালকরা। পর্যটকদের দাবি, শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে গাড়ি রিজার্ভ করলে ভাড়া লাগে খুব বেশি হলে 1600 টাকা, সেখানে এখন চালকরা চাইছেন অন্তত 4000 টাকা। শিলিগুড়ি থেকে গ্যাংটক যেতেও একই সমস্যার সম্মুখীন পর্যটকরা। তাদের দাবি, এই রুটে শেয়ার গাড়ির খরচ পড়ে সাধারণত 200 থেকে 250 টাকা, এখন সেখানে চালকরা 400 টাকা ভাড়া হাঁকছেন। শিলিগুড়ি থেকে গ্যাংটক পর্যন্ত গাড়ি রিজার্ভ করলে খরচ পড়ে 2500 টাকা, এখন সেখানে চালকরা 6000 টাকা পর্যন্ত চাইছেন বলে অভিযোগ। 200-250 টাকার ভাড়া, সেখানে আমাদেরকে 400 টাকা ভুগতান করে যেতে হচ্ছে। শুনে এসেছি আমরা যে 250 টাকা করে নাকি ভাড়া, এখন এখানে এলাম, এখানে তো ভাড়া শুনছি 400 টাকা করে। অনেকটা বেশি, মানে 1500-এ পৌঁছে যাওয়ার কথা, এবং এই যে বলা হয় জিজ্ঞেস করলে 1600 বলবেন, এর থেকেই বোঝা যায় যে একটা মানে ঘাপলা আছে, একটা চিটিংয়ের একটা জায়গা আছে। ট্যুর অপারেটরদের দাবি, অবিলম্বে এক্ষেত্রে প্রশাসনিক হস্তক্ষেপ প্রয়োজন। গাজওয়ারি ঠেকাতে গাড়ি ভাড়ার তালিকা প্রকাশ করা যেতে পারে। 2008 সালের পরে এখানকার যে ভাড়ার তালিকা যেটা, সেটা বাড়েনি। এখানে ট্যুরিস্ট যারা আছে তাদের কাছ থেকে যথেচ্ছ ভাড়া নেওয়া হচ্ছে, যেহেতু কোনো ফিক্সড রেট নেই গভর্নমেন্টের কাছ থেকে, সেই জন্য একটা ভাড়া নেওয়া হচ্ছে যেটা বলা যায় মানে আওতার বাইরে মানুষের অ্যাকচুয়ালি। গাড়ি চালকদের সংগঠন এ নিয়ে কি বলছে? লোকাল যারা আছে বা এখানে যারা গিয়ে ওখানে কাজ করছে, তারা নিজেদের পকেট ভরছে, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, সিজন টাইম আপনাকে দিতে হবে, বাধ্যতামূলক। আপনি যাচ্ছেন ঘুরতে তো আপনাকে দিতেই হবে না? আপাতত কবে এই সমস্যার সমাধান হবে সেদিকেই নজর পর্যটকদের। বাচ্চু দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, দার্জিলিং।